নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টেক টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকার যেটি এখনই বলেছিল যে ইউজিসির যে নয়া গাইডলাইন, ইউজিসি যে নতুন গাইডলাইন প্রকাশ করেছে এবং যেখানে বলা হয়েছিল যে সমস্ত রাজ্যকে পরীক্ষা নিতে হবে, এবং এই সম্পর্কে আজকে একটি নিউজ বেরিয়ে এসছে, সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, দেখুন ইউজিসির নির্দেশিকা নিয়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব, অর্থাৎ রাজ্য সরকার যে কেন্দ্রকে চিঠি লিখে জানিয়েছিল ইউজিসির যে নতুন গাইডলাইন, সেই গাইডলাইনে কিছু পরিবর্তন আনার জন্য, অর্থাৎ আগের গাইডলাইনটি জারি করার কথা বলেছিল। এবার আমরা বিস্তারিতভাবে এই খবরটি, ইউজিসির নির্দেশিকা না মেনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করলে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিল কেন্দ্র। এ ব্যাপারে ইউজিসির ক্ষমতা রয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সচিব অমিত খাড়ে। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, উচ্চশিক্ষা কেন্দ্র রাজ্যের যুগ্ম তালিকাভুক্ত বিষয়, এক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্ত অগ্রাধিকার পাবে। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে তাই রাজ্যগুলি সেই নির্দেশ মানতে আইনত বাধ্য বলেও তিনি জানান। প্রথমে ইউজিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রাজ্যের উপরে ছেড়েছিল, পরে তা সংশোধিত করে পরীক্ষা নেওয়ার বাধ্যতামূলক করেছে, কিন্তু তা নিয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে আপত্তি করেছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে এই ব্যাপারে জানিয়েছেন। ইউজিসির পূর্বেকার গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকার যে অ্যাডভাইজারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির কাছে পাঠিয়েছে সেটাই বহাল রাখতে। রবিবার ফেসবুকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন, ইউজিসি 6 জুলাইয়ের পরামর্শ বাতিল করে 29 এপ্রিলের দেওয়া পরামর্শ মোতাবেক কাজ করুন, এটাই আমাদের অনুরোধ। শিক্ষামন্ত্রীর বক্তব্য, করোনা পরিস্থিতির এই সংকটময় মুহূর্তে ছাত্রদের ও শিক্ষার সঙ্গে যুক্ত মানুষের জীবন রক্ষা করাই তাদের প্রধান কাজ। রাজ্যের উপাচার্য পরিষদ ইতিমধ্যেই বৈঠকে বসে স্থির করেছে, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসিকে জানাবে 29 এপ্রিলের গাইডলাইন মেনে যে অ্যাডভাইজারি রাজ্য সরকার তাদের পাঠিয়েছে তাই বহাল থাকুক, কারণ ওই অ্যাডভাইজারি অনুযায়ী তারা মূল্যায়ন বিষয়ে অনেকটা এগিয়ে গিয়েছে এবং পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি রাজ্য জুড়ে এখন নেই, সে হোক অনলাইন অথবা অফলাইন পরীক্ষা। এদিন উপাচার্য পরিষদ সম্পাদক তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বলেন, আমরা ইউজিসিকে এই চিঠি দিচ্ছি ইউজিসির বিধি ভালো করে দেখে, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিধিও ভালো করে দেখেছি আমরা, বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকার আছে, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল, এর সঙ্গে প্রতিটি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অথবা কর্মসমিতি রয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যে কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠিয়ে ইউজিসির যে নতুন গাইডলাইন সে বিষয়ে সংশোধন আনার কথা বলা হয়েছিল, অর্থাৎ আগে যে গাইডলাইন সেটি ইস্যু করার কথা বলা হয়েছিল, কিন্তু এখনও সে বিষয়ে কোনো স্পষ্ট মত প্রকাশ করেনি ইউজিসি। তো এখনও এই ব্যাপারটি ধোঁয়াশায় থেকে যাচ্ছে যে ইউজি 6th সেমিস্টার, অর্থাৎ যারা ফাইনাল সেমিস্টারে আছে, এবং যারা পিজি 4th সেমিস্টার, অর্থাৎ পিজি ফাইনাল সেমিস্টারে আছে, তাদের পরীক্ষা হবে না হবে না সেই বিষয়ে কিন্তু এখনও ধোঁয়াশা থেকে যাচ্ছে। আর আপনার মতামত কী, যে পরীক্ষা হবে না হবে না, সেটি নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কোনো বন্ধুর প্রয়োজন হয় তাহলে তার সঙ্গে শেয়ার করে দেন, আর যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ। Thank you.